পি এম কিষাণ সন্মান নিধি যোজনার বাবে কেনেকৈ 2024 বর্ষত নতুনকৈ এপ্লাই কৰিব পাৰিব আজিৰ এই ভিডিওৰ জৰিয়তে মই আপোনালোকক ফুল প্ৰচেছ দেখুৱাম। গতিকে ভিডিওটো কিন্তু আপোনালোকৰ বাবে খুবেই হেল্পফুল হ'ব, সেয়ে আপোনালোকে ভিডিওটো সম্পূৰ্ণকৈ চাব। আপোনালোকে সকলোৱে জানে যে যোৱা 28 ফেব্ৰুৱাৰী তাৰিখে কিন্তু ইতিমধ্যে 16 নম্বৰ কিস্তি টকা কিন্তু কৃষকসকলৰ একাউণ্টত সোমাই দিয়া হৈছে, আৰু যিসকলৰ নেকি পেণ্ডিং হৈ আছিল, KYC কৰা নাছিল, সেইসকলৰ টকাও কিন্তু একেলগে কি কৰা হৈছে, বেংক একাউণ্টত ট্ৰেঞ্চফাৰ কৰা হৈছে। দেখিবলৈ পোৱা গৈছে বহুত কৃষকে কিন্তু একেলগে 20,000, 22,000, 28,000 টকালৈকে পাইছে। গতিকে আপোনালোকে যদি এতিয়ালৈকে পি এম কিষাণ সন্মান নিধি যোজনাত ৰেজিষ্ট্ৰেশ্যন কৰা নাই, কেনেকৈ অনলাইনতে ৰেজিষ্ট্ৰেশ্যন কৰাব পাৰিব আপোনালোকৰ আজিৰ এই ভিডিঅ'ৰ জৰিয়তে ফুল প্ৰচেছ দেখুৱাম। সেয়ে আপোনালোকে ভিডিঅ'টো অলপ স্কিপ নকৰিব, সম্পূৰ্ণকৈ চাই থাকিব। জানক এতিয়া আপোনালোকে কেনেকৈ এপ্লাই কৰিব পাৰিব সেই বিষয়ে মই ষ্টেপ বাই ষ্টেপ দেখুৱাইছোঁ। তো ফার্স্ট টাইম আপনাকে এপ্লাই করবলে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার এই যেটু পোর্টেল আছে অফিসিয়াল পোর্টেল, এই পোর্টেললৈ আহিব লাগিব। তার বাবে আপনি জাস্ট কি করব, আপনার মোবাইলের যে কোনো একটা ব্রাউজার ওপেন করব, এট আপনাকে পিএম কিষাণ লিখি জাস্ট আপনাকে কি করব সার্চ করে দিব। সার্চ করার লগে আপনার সম্মুখত প্রথম যেটু ওয়েবসাইট দেখা হয়েছে PMKishan.gov.in, আপনাকে এই লিঙ্কের উপর ক্লিক করব। ক্লিক করার লগে কিন্তু আপনার সম্মুখত পিএম কিষাণের এই পোর্টেলটা ওপেন হব, আপনি জাস্ট এই নোটিফিকেশনটা ইয়ারপর ক্লোজ করে দিব। ওপেন হওয়ার পিছত কিন্তু এটা আপনাকে স্টেপ বাই স্টেপ এপ্লাই করব পারিব। এটা অনলাইন এপ্লাই করার পর আপনাকে জাস্ট কি করব লাগিব, এই যে তো নিউ ফার্মার রেজিস্ট্রেশন অপশন দেখা রয়েছে এই অপশনটো ক্লিক করব লাগিব। তো মই ইয়াতে ক্লিক করে দিলো। ক্লিক করার পিছত আপনাদের সম্মুখত এনেক কই মানে পেজ তো নিউ ফার্মার রেজিস্ট্রেশন ফর্ম পর খুল হবো। তো পুন প্রথমতে সব দুটা কই অপশন আছে, রুরাল এন্ড আরবান। আপনি যেহেতু গাঁৱত বসবাস করার মানে রুরাল অপশন ক্লিক করব, আর সহায় সকলের দ্বিতীয় অপশন তো জানক এটা ফার্স্ট অফ অল এটা আপনাকে কি করবো লাগবে, আপনার আধার কার্ড নাম্বার পাব, প্লাস আপনি এটা আপনার মোবাইল নাম্বার বহাই দিব। মোবাইল নাম্বার বহাই দেওয়ার পিছত এতে আপনাকে স্টেট তো সিলেক্ট করবো লাগবে, আমার যেহেতু আসাম। স্টেট তো সিলেক্ট করার পিছত এই যেটু ক্যাপচা কোড দিকে রয়েছে এই ক্যাপচা কোডটি এবার পিছত বহাই দিব। ক্যাপচা কোড তো বহাই দেওয়ার পিছত আপনি গেট অডিও অপশন ক্লিক করে দিব। গেট অডিও অপশন ক্লিক করার লগে আপনার মোবাইল এটা OTP আইব, জাস্ট আপনি OTP টি এতে বহাই দিব লাগিব। OTP টো বহাই দিয়াৰ পিছত এই ক্যাপচা কোডটো আকৌ আপোনালোকে এবাৰ পাছত বহাই আপুনি সাবমিট অপশ্যনত ক্লিক কৰি দিব। মই ক্যাপচা কোডটো বহাই দি জাষ্ট OTP অপশ্যনত সাবমিট অপশ্যনত ক্লিক কৰি দিলোঁ। সাবমিট অপশ্যনত যেতিয়াই ক্লিক কৰিব আপোনালোকৰ সন্মুখত কিন্তু আকৌ এনেকৈ কৈ আহি যাব, এতিয়া আপোনাৰ আধাৰ কাৰ্ডৰ সৈতে লিংক হৈ থকা মোবাইল নম্বৰত এটা OTP যাব, সেই OTP টো জাষ্ট আপোনালোকে এতিয়া বহাব। ইয়াত আপোনালোকে এই যিটো ক্যাপচা কোড দেখিব লৈছে ক্যাপচা কোডটো কিন্তু আকৌ নতুনকৈ ইয়াতে বহাই দিব লাগিব। যে ধৰক নতুনকৈ ক্যাপচা কোডটো বহাই দিয়াৰ পিছত মই OTP টো বহাই দিছোঁ, আৰু ইয়াতে কনচেপ্ট গিভেন যিটো অপশ্যন ইয়াতে আপোনাৰ অলৰেডি টিক হৈ থাকিব। আপোনালোকে জাষ্ট এতিয়া ভেৰিফাই আধাৰ OTP অপশ্যনত ক্লিক কৰি দিব। ভেৰিফাই আধাৰ OTP অপশ্যনত ক্লিক কৰাৰ পিছত অলপ সময় লোডিং হ'ব। লোডিং হৈ ফাইনেলি আপোনালোকৰ সন্মুখত এই যিখন ফৰ্ম পিএফ কিষাণৰ ফৰ্ম, এই ফৰ্মখন খোল খাব। এতিয়া জাষ্ট আপোনালোকে এই ফৰ্মখন ষ্টেপ বাই ষ্টেপ সম্পূৰ্ণভাৱে ফিল আপ কৰিব লাগিব। তো পোন প্ৰথমতে ইয়াতে আপোনালোকে দেখিবলৈ পাব ইয়াতে কিন্তু স্টেটটো অলরেডি সিলেক্ট হয়ে আছে। যেনক এতিয়া আপনি জাস্ট ইয়াতে সব ডিস্ট্রিক্ট অপশনটো ক্লিক করব, এন্ড আপনার যত ডিস্ট্রিক্ট হয় ইয়ারপর আপনাকে বিচারি লাব লাগিব, এন্ড আপনাকে সিলেক্ট করে দিব। ডিস্ট্রিক্টটো সিলেক্ট করার পিছত অলপ লোডিং হবে, এন্ড আপনাকে আপনার সাব ডিস্ট্রিক্ট আপনি সিলেক্ট করে দিব লাগিব। সাব ডিস্ট্রিক্টটো সিলেক্ট করার পিছত আপনাকে আপনার ব্লক বা আপনার পঞ্চায়েত আপনাকে সিলেক্ট করে দিব। ব্লকটো সিলেক্ট করার পিছত আপনাকে জাস্ট আপনার ভিলেজর নেমটো আপনাকে ইয়ারপর বিচারি ওলাব লাগিব। আপনার ভিলেজটা আপনাকে সিলেক্ট করে দেব। ভিলেজটা সিলেক্ট করার পিছত অলরেডি এতে ফার্মার পার্সোনাল ডিটেলস সমূহ সব ইয়াতে ফার্মারজনের নেম অলরেডি সিলেক্ট হয়ে থাকবে, লগত ইয়াতে জেন্ডার, তারপর ইয়াতে ক্যাটেগরি। আপনার জাস্ট ক্যাটেগরি অপশন ক্লিক করব, জেনারেল, STHC, ST আর HC এর বাইরে যদি আপনার হয় তেনে ক্ষেত্রে আপনাকে জেনারেল অব্লিক আদার্স যেটা অপশন আছে আপনাকে জাস্ট একটু সিলেক্ট করে দিও। তারপর ইয়াতে আছে ফার্মার টাইপ, আপনাকে এই অপশনটো ক্লিক করার লগে দুটো অপশন পাবো, এটা হল স্মল ফার্মার অর্থাৎ 1 আর 2 হেক্টর মাটি থাকা, দ্বিতীয়টো হল আদার্স। তো আপনি যোনটো হয় আপনার সেইটো সিলেক্ট করক, এন্ড ইয়াতে সিলেক্ট আইডি টাইপ অপশনত আপনাকে চাবলৈ পাব যে অলরেডি আধার কার্ডখন সিলেক্ট হয়ে আছে। আইডেন্টি প্রুফটো অলরেডি আধার কার্ড সিলেক্ট হয়ে আছে, আপনাকে ইয়াতে একো কৰিবলগীয়া নাই, আর অলরেডি আপনার আধার নাম্বারটো ইয়াতে শো হয়ে থাকিব, আর আপনার মোবাইল নাম্বারটো ইয়াতে শো করব, আর আপনার এড্রেস আধার কার্ডের পর ইয়াতে ডিটেক্ট করে লব, প্লাস আপনার পিন কার্ডটো আধার কার্ডের পর ডিটেক্ট করে লব। ইয়াতে আপনার ফাদার্সর নেম আহি যাব বা হাজবেন্ডর নেম আহি যাব। তারপর এতে ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি, এই যে ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি এই বিষয়ে বহুত মানুষে নাজানে যে ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি টো কত পাম বা কেনে কই উলাব পারি। তো ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি টো কেনে কই উলাব এই বিষয়ে মই এতিয়া আপোনাক দেখুৱাই আছো। আপোনাকে আন এটা ব্রাউজার ওপেন করব, ব্রাউজার ওপেন করে আপোনাক জাস্ট লিখিব দরিদ্রী অসম।
দরিদ্রী আসাম বলে লিখি সার্চ করে দিব, মই যেনে কোনো লিখিছো দরিদ্রী আসাম এনেকৈ লিখি সার্চ করব। সার্চ করার পিছত এই যেটো আছে রেভিনিউ আসাম দরিদ্র সার্ভিস দরিদ্রী সার্ভিস ফর সিটিজেন্স, আপনাদের এই অপশনটোর উপর ক্লিক করবে লাগিব। তারপর এতে আপনার ডিস্ট্রিক্ট সমূহ নাম শো করব, আপনি যত ডিস্ট্রিক্ট উপর লিঙ্ক করে বা আপনাদের যত ডিস্ট্রিক্ট বসবাস করে আপনার যত ডিস্ট্রিক্ট মাটি আছে আপনাদের সেই ডিস্ট্রিক্টর নামটি এতে সিলেক্ট করে দিব। যেটা আপনাদের ডিস্ট্রিক্টের নাম সমূহ সিলেক্ট করব, তারপর আপনার সমগ্র এনেকা সার্কেল সমূহ নাম শো করব। ইয়ারপর আপনার যত সার্কেল বা চক্র হয় আপনাদের এই সিলেক্ট করব। সিলেক্ট করার পিছত এই সাইডে চাওক আপনার গাঁও বা ভিলেজ সমূহ নাম শো করব বা টাউনের নাম শো করব। ইয়ারপর আপনাদের কি করবো লাগবে, আপনার যত গাঁও হয় বা ভিলেজ খনের নাম কিন্তু আপনি ইয়ারপর বিচারি ওলাব লাগবে, ঠিক আছে। ইয়াতে আপনার যত ভিলেজ হয় আপনাদের সেই ভিলেজটা আপনি এতে বিচারি ওলাব। তারপর আপনাদের সেই ভিলেজের উপর সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পিছত আপনাদের নেক্সট পেজলে লো যাব। এতিয়া চাওক আপনাদের আপনার মাটির যিনি ডিটেলস সেইখানে চাবলে হলে আপনাদের তিনটা অপশন পাব। প্রথমটো অপশন হল সার্ভাই ডাকডাম্বার, অর্থাৎ আপনাদের ইয়াতে ক্যাপচার কোড আর এতে মানে ডাকডাম্বার বা আপনাদের সার্চ করলে আপনাদের ডিটেলস সমূহ লাই যাব। ইয়াতে সার্চ বাই পাট্টা নাম্বার, আপনাদের ইয়াতে ক্লিক করে আপনি পাট্টা নাম্বার হয়তো কিন্তু লাভ পাব। আর যদি আপনি ডাক নাম্বার পাট্টা নাম্বার একই না জানে তাহলে ক্ষেত্রে আপনাদের সার্চ বাই যেটো পাট্টাদার নেম আপনাদের অপশনটো ক্লিক করে আপনি যোনজন ব্যক্তির নামত নাকি মাটি আছে সেইজন ব্যক্তির নামটো জাস্ট ইয়াতে আপনাদের টাইপ করব, লগতে ক্যাপচার কোডটো বহাই আপনাদের জাস্ট সার্চ করবে লাগিব। আর একটা কথা মন করব, আপনাদের ইয়াতে নামটো টাইপ করতে গিয়ে এই যেটো আপনাদের কিবোর্ড দেখতে পাচ্ছে এই কিবোর্ড হবো শো করব, মানে আপনি ইউজ করব লাগিব। নামটো বয়া দিব এন্ড আপনাদের ক্যাপচার কোডটো বয়া দিয়ার পিছত এই যেটো সার্চ অপশন দেখতে পাচ্ছে এই সার্চ অপশনত ক্লিক করে দিব। সার্চ অপশনত ক্লিক করার পিছত অল্প সময় লোডিং হব, তারপর আপনার সম্মুখত এনেকা পাট্টাদার হলের নাম শো করব, ঠিক আছে। এতিয়া আপনাদের ইয়ারপর চাব লাগিব যে আপনি কোনটো পাট্টা চাব, অর্থাৎ আপনাদের নামটো ভালকৈ চাব যে ইয়াতে নামটো সঠিকভাবে আছে না। আপনি যোনজন ব্যক্তির পাট্টা চাব সেইজন ব্যক্তির নামটো আপনাদের ইয়াতে এই যেটো টিট অপশন দেখতে পাচ্ছে ইয়াতে টিট লগাই দিব এন্ড আপনাদের এই যেটো অপশন দেখতে পাচ্ছে সি জমা বলতে আপনাদের এই অপশনটোত ক্লিক করিব লাগিব। তারপর আপনার সম্মুখত এনেকা জমাবন্দীটো আহি যাব, অর্থাৎ সকল ডিটেলস ইয়াতে আপনাদের চাব পাৰিব। তো আপনার সকল ডিটেলস আহি গেছে। এতিয়া সব মাটির রেজিস্ট্রেশন নাম্বারটো আপনাদের কত পাব, অর্থাৎ ল্যান্ড রেজিস্ট্রেশন নাম্বার যেটো আপনাদের এই যেটো দেখতে পাচ্ছে এটা হল রেজিস্ট্রেশন নাম্বার, ইয়ার লগতে মাটির ডাক নাম্বার আর এই তো সব আপনাদের ডাক নাম্বার দেখতে পাচ্ছে। এনেকা কিছু ডিটেলস আপনাদের প্রয়োজন হয়, তো আপনাদের এই ল্যান্ড রেজিস্ট্রেশন নাম্বার ডাক নাম্বার এই সমূহ ইয়ারপর ওলাব পারিব। তাহলে আপনাদের নিশ্চয় জানিব পারছে এতিয়া আকো এই পিএম কিষাণের ওয়েবসাইটটলে আইগুলো আপনাদের ল্যান্ড রেজিস্ট্রেশন নাম্বারটো এতে বহাই দিব আর আপনাদের রেশন কার্ডের নাম্বার এতে বহাব লাগবে। তারপর তো আপনার ডেট অফ বার্থটো এতে অলরেডি শো করব। এতিয়া চাওক এতে চাওক অ্যাকসেপ্টেড ফর পিএম কিষাণ মানদান যোজনা, এতে আপনি যদি সিলেক্ট করে আপনি যদি পিএম মানদান যোজনাত যদি হব বিচারে তার ক্ষেত্রে ইয়েস করবে লাগবে আর যার বাবে কিন্তু আপনাকে প্রতি মাহত একটা পেমেন্ট করবে লাগবে, যেনে 60 টাকা হব পারে 120 টাকা হব পারে, তো আপনি যদি ইয়েস করে সেই পরিমাণের টাকা আপনার প্রতি মাহত পেমেন্ট করব লাগবে আর আপনার বয়স যদি 60 বছর হব তো আপনি আকো প্রতি মাহত 3000 করে টাকা পাই থাকিব। যেন এটু মই জাস্ট এটা নো করে রাখিম। তারপর এতে সব স্ক্রল ডাউন করব লাগবে, আপনাকে স্ক্রল ডাউন করার পিছত এতে আপনাকে দেখে বলেছে ওনারশিপ ল্যান্ড হোল্ডিং, এতে সিঙ্গেল এন্ড জয়েন্ট আছে। আপনি যদি আপনার নিজের নামত জাস্ট আপনার নিজের নামতে মাটি আছে সিঙ্গেল তাহলে ক্ষেত্রে আপনাকে সিঙ্গেলত কনেক্ট করব আর যদি জয়েনিং আছে তাহলে ক্ষেত্রে এই জয়েনিংত ক্লিক করব। যেন আপনাকে সিঙ্গেলত ক্লিক করে দিয়ক, সিঙ্গেলত আপনার যত সেই হিসাবত ক্লিক করব। ক্লিক করার পিছত আপনাকে এই যেটো এড অপশন দেখিব লৈছে এড অপশনত ক্লিক করব লাগিব। এড অপশনত ক্লিক করার লগে লগে কিন্তু আপনার ডিটেলস সমূহ অর্থাৎ মাটির ডিটেলস সমূহ ইয়াতে দিবলে দিছে। প্রথমতে ইয়াতে আছে খাতা নাম্বার, তারপর ইয়াতে ডাক নাম্বার আর এই ডিটেলস সমূহ আপনাকে কত পাব সেই বিষয়ে মই অলরেডি দেখাই দিছো। আপনাকে আপনার জমাবন্দী খনত কিন্তু পাব, যদি আপনাকে অনলাইনের পর জমাবন্দী খন ডাউনলোডিং করব নরে তাহলে ক্ষেত্রে আপনার ঘরে যদি আগতীয়াকৈ জমাবন্দী খন আছে সেই জমাবন্দী খন চাইও কিন্তু আপনাকে এতে এপ্লাই করব পারিব। তারপর এতে মাটি কিমান পরিমাণের আছে এটো বাই দিব, তারপর এতে সব ল্যান্ড ট্রান্সফার স্ট্যাটাস, আপনাকে যদি মাটি ক্রয় করেছে আগতে এই স্ট্যাটাসটো এতে সিলেক্ট করব লাগবে। প্রথমত আছে বিফোর 1/2/2019, যদি আপনাকে 2019 আগত আর পিছত হওয়ার আপনার 2001/2019
পিছত অর্থাৎ আপনাদের যদি 2019 আগত করছে এইটো অপশন ক্লিক করব আর 2019 পিছত যদি আপনাদের মাটি ট্রান্সফার করছে এই দ্বিতীয়টো অপশনত ক্লিক করব অর্থাৎ ধরক আপনি মাটিটি কিনলে আপনার নাম ট্রান্সফার করছে 2019 আগত করলে এইটো পিছত করলে এইটো বা আপনার মাকর পড়া দেতাকর পড়া লব পারে এতে সব ল্যান্ড ট্রান্সফার ডিটেইলস অপশনত যদি আপনি ক্লিক করব এতে যেতে ক্লিক করব ডেট অফ হাজবেন্ড অর্থাৎ ধরক মহিলা এজনের নামত মাটি হাজবেন্ড মৃত্যু হয়েছে তারপর মানে মাটিখিনি ট্রান্সফার করছে ডেট অফ বার্থ অর্থাৎ আপনার দেতাকর নামত মাটি আছে আপনার নামত ট্রান্সফার করেছে আপনার দেতাক এনেকর কই আপনাকে বহুত কেটে অপশন পাবো আপনার যুক্ত হয় আপনাকে হিসাব দিব বা আপনি যদি মাটি ক্রয় করছে তাহলে ক্ষেত্রে কিন্তু এই যেটা অপশন দেখে রয়েছে এই যে এই যেটু পার্সেস ল্যান্ড আপনাকে এটা ক্লিক করব তারপর ল্যান্ড রেজিস্ট্রেশন ডেট যেটা আপনাকে এতে বহাব লাগবে আপনাকে এটা বহাই দিব প্লাস এতে স্যার পাট্টা এটা আপনাকে একো করবলগে প্রয়োজন নাই এতে আপনার আধার নাম্বারটা আকো বহাই দিব আর এতে আপনার সাপোর্টিং ডকুমেন্ট আপলোড করব এটা সাপোর্টিং ডকুমেন্টসত কি কি আপলোড করব আপনার মাটির খাজনা রসিদখন দিব প্লাস আপনার আধার কার্ডখন নগদ কাটি দিব আর ব্যাংকর পাসবুক এই তিনটা ডকুমেন্টস একেলগ করে আপনি পিডিএফ করব আর পিডিএফর সাইজ ম্যাক্সিমাম হবো পারিব 200 KB এইটু পড়ি আপনি জাস্ট এতে আপলোড করে দিব আপলোড করার পিছত আপনি জাস্ট সেভ অপশনত ক্লিক করব যেতি আপনি সার্চ করব আপনার সাকসেস বলে সাবমিট হয়ে যাব যেটা আকাউন্ট সাবমিট নিশ্চয় ভালো করে বুঝি পেয়েছে যে আপনাকে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার ভাবে কে কই অনলাইন অ্যাপ্লাই করব পারিব সাবমিট করার পিছত আপনাকে ব্যাক হয়ে আহিব আকো এই নোটিফিকেশনটা ক্লোজ করে দেব এতিয়া আপনি যদি স্ট্যাটাসটো চেক করব বিচারে অর্থাৎ আপনি যে রেজিস্ট্রেশন করলে বা অনলাইন অ্যাপ্লাই করলে এই স্ট্যাটাসটো যদি চেক করব বিচারে তেনে ক্ষেত্রে আপনাকে এই যেটি অপশন দেখে রয়েছে স্ট্যাটাস অফ সেলফ রেজিস্ট্রেশন বা ফার্মার অবলিক সিএসসি ফার্মার রেজিস্ট্রেশন আপনাকে এই যেটু অপশন দেখে পাচ্ছে এই অপশনটোত ক্লিক করে দেব ঠিক আছে তার মানে আপনি অ্যাপ্লাই করার পিছত আপনার মানে স্ট্যাটাসটো চেক করবলে আপনার অ্যাকসেপ্ট হয়েছে না রিজেক্ট হয়েছে বা কি হয়েছে এটু চেক করবলে আপনাকে এনেকৈ চেক করব পারিব তো এতে সঙ্গে রেজিস্ট্রেশন সেলফ এনেকৈ পাইছে তো এতে আপনার রেজিস্ট্রেশন করা যেটু আধার নাম্বার আপনাকে এই আধার নাম্বারটো এতে বহাই দিব আধার নাম্বারটো এতে বহাই দিয়ার পিছত এই যে বাক্সত থাকা ক্যাপচা কোডটো আপনাকে এই বাক্সত বহাই দিব এন্ড আপনাকে সার্চ অপশনত ক্লিক করে দিব মই ইয়াতে আধার নাম্বার এন্ড ক্যাপচা কোডটো বহাই দিছো এতিয়া জাস্ট এই সার্চ অপশনত ক্লিক করে দিব সার্চ অপশনত ক্লিক করার পিছত কিন্তু আপনার সকল ডিটেইলস ইয়াতে শো করব এতে আপনার আধার নাম্বার ইয়াতে নাম ইয়াতে মোবাইল নাম্বার তারপর ইয়াতে আপনার বাকি ডিটেইলস কিনা আই যাব ডিস্ট্রিক্ট স্টেট এই শো করব লগতে আপনি কিমান তারিখে অ্যাপ্লাই করেছে আপনার অ্যাকসেপ্ট হয়েছে না রিজেক্ট হয়েছে সকল ডিটেইলস কিন্তু ইয়ার পর আপনাকে শো করব ঠিক আছে আপনি যদি অ্যাপ্লাই করব অ্যাপ্লাই করার পিছর পরে কিন্তু আপনাকে এনেকা করে চেক করব পারিব যেতে নাকি আপনার অ্যাকসেপ্ট হবে অ্যাকসেপ্ট হওয়ার পিছর পরে কিন্তু আপনাকে অ্যাকাউন্টের টাকা লাভ করা আরম্ভ হবো আর একটা কথা আপনাকে মন করব ধরক আপনি অ্যাপ্লাই করার পিছত যদি পেন্ডিং হয়ে থাকে বহু দিন লোক পেন্ডিং হয়ে থাকে অ্যাকসেপ্ট না হয় তাহলে কিন্তু আপনাকে কি করব এবার আপনাকে আপনার নিজের যেটু নাকি এগ্রিকালচার অফিস ডিস্ট্রিক্টর এগ্রিকালচার অফিস তাতে যায় যোগাযোগ করব তারপর থেকে তো কিন্তু অতিগ্রে অ্যাপ্রুভ করাই দিব আর আপনার হরো ডকুমেন্টস আর আপনার অতি সহজে কিন্তু অ্যাকসেপ্ট হবো অ্যান্ড আপনাকে টাকা পাওয়া আরম্ভ করব তো আশা করছি আপনি নিশ্চয়ই ভালো করে বুঝি পেয়েছে যে কেনেকৈ আপনাকে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার বাবে অনলাইন অ্যাপ্লাই করব পারিব ইয়ার বাইরেতো যদি আপনার কিবা জানিবলগীয়া থাকে নিশ্চয়ই কমেন্টে জানাবো পারে মই আপনাক সহায় করিবলৈ চেষ্টা করিম তো ফ্রেন্ডসকল আজিলৈ জাস্ট ইমানেই বাই বাই।